হ্যালো, স্বাগতম সবাইকে। আমরা যখন কোনো ওয়েব পেজের টেকনিক্যাল অডিট করি, তো এখানে অনেকগুলো কাজের মধ্যে একটা অন্যতম কাজ হচ্ছে আমাদের ব্রোকেন লিঙ্কে ফিক্স। এখন এই ব্রোকেন লিঙ্ক ফিক্স করার কাজটা খুব বেশি জটিল না হলেও, কিন্তু ব্রোকেন লিঙ্ক বের করার কাজটা আসে। তার মধ্যে পেজ আপনার 5-7টা করে লিঙ্ক আছে, আবার হচ্ছে কোনো আছে কম সেটার লিঙ্ক দেখেছে, আবার হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে লিঙ্ক আছে, আউটবাউন্ড লিঙ্ক আছে, ইন্টারনাল লিঙ্ক। যখন আপনি ডিলিট করেন বা উই ব্র্যান্ড থেকে যখন করা হয়, তখন এই ব্রোকেন লিঙ্ক গুলো আমরা চাইলেই সহজে বের করতে পারি। সিঙ্গেল পেজের ক্ষেত্রে হয়তো খুব কষ্টকর না, এসইও মিনিমাম এক্সটেনশন আছে বা এই ধরনের যে এক্সটেনশন আছে সেগুলো আপনি খুব সহজে খুঁজে বের করতে হাজার হাজার পেজ বা একটা ওয়েবসাইটে যদি সরি একটা পেজে না একটা ওয়েবসাইটে যদি হাজার হাজার পেজ থাকে ক্ষেত্রে এবং ইন্টার লিঙ্ক গুলো খুঁজে বের করা খুব কঠিন। ওয়েব পেজ যেতে হবে, সেখানে আছে সেটা চেক করতে, তারপর সেটা এমন কোন স্ক্রিপ্ট পাওয়া যায় যেটা দিয়ে আপনি খুব সহজেই হচ্ছে ব্রোকার ফিক্স করে তাহলে কার্যকরী। এই ধরনের একটা স্ক্রিপ্ট নিয়ে আমি আসলে হাজির হয়েছি। আমি স্ক্রিপ্টটা আপনারা পাবেন হচ্ছে ব্রোকেন লিঙ্ক চেকার, এই আমি লিঙ্কটা হচ্ছে দিব। আর এই আপনাকে যে meli.py যে ফাইলটা আছে, এই ফাইলটা আপনাকে করতে হবে। আপনি চাইলে ওইটা ডাউনলোড করে নিতে পারেন, অথবা ডাউনলোড করার জন্য যারা কমান্ড ফর্ম জানেন তাদের তো হলো, আর যারা জানে না জাস্ট ডাউনলোড আছে। আপনার এখানে আনজিপ করার পরে স্বাভাবিকভাবে হচ্ছে এই ধরনের একটা ফাইল আসবে, সবই এই ফাইলটা থাকবে না, আর বাকি সমস্ত আপনাকে পাইথন ইনস্টল করা থাকে তাহলে আপনাকে চলে হচ্ছে এমডিতে আমি যেহেতু পাইথন জানি না সেজন্য আপনাকে হয়ে যাবে আপনার এখানে আসলে লাইব্রেরি ইনস্টল। এই লাইব্রেরি ইনস্টল করার কাজ শেষ হয়ে গেলে অনেক সময় ডিভাইসের কারণে একটু সময় লাগতে পারে। লাইব্রেরি ইনস্টল কাজ শেষ আমার এখানে অলরেডি আছে, সেটা দিচ্ছি। কাজ শেষ হয়ে গেলে আপনি স্ক্রিপ্ট রান করতে পারেন। ধরুন যে আমি আছে আমি আচ্ছা এখানে আবার নতুন স্যাটিসফাইড দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে অলরেডি ইনস্টল আছে জন্য আর সর্বোচ্চ 30 মিনিট। এরপর হচ্ছে আপনি এটার উপর রাইট বাটন ক্লিক, এডিট ইট আইডিয়ালি আপনার যে পাইথনের কাজ জানেন তারা চেক হচ্ছে উপরে রান মেনু আছে, রান মেনু থেকে রান মডিউল, রান মডিউল দেওয়ার আগে এখানে আরেকটা কাজ আমি করে নিতে হবে। এখানে হচ্ছে আমি সাইটটা হচ্ছে স্ট্যাটিক করে নিই, ডাইনামিক করে নিতে পারেন। সেটা হচ্ছে এই যে এই জায়গাটা লাস্ট লাইনটা igolfpro.com সাইট ম্যাপ আন্ডারস্কোর index.xml, এখানে হচ্ছে আপনার সাইট ম্যাপের। এরপর বেশ কাজ শেষ, আপনি জাস্ট রান করে নেবেন। এবার রান করলে হচ্ছে কি আপনার সাইটের পেজের সংখ্যার উপর বেস করে আপনার বেশ 2-1 মিনিটে যেতে পারে, আবার অনেক সময় লিঙ্কগুলো চলার পরে অটোমেটিক স্টপ হয়ে যাবে। অটোমেটিক্যালি যখন স্টপ হবে তখন আমি আপাতত কেটে দিচ্ছি এই আসলে স্টপ হলে আপনি এখানে পাবেন হচ্ছে একটা ফাইল পেয়ে যাবেন .csv ফাইলের মধ্যে আমার এখানে অলরেডি ওপেন করা আছে, যে সেখানে দেখাচ্ছে দেখ আমি জাস্ট URL, তারপর হচ্ছে এখানে হচ্ছে পেজ URL, তারপর হচ্ছে স্ট্যাটাস হচ্ছে 200 ছাড়া অন্য যে কোনো, ধরুন যে আমি 430 ফিক্স করে আমি ডাটার মধ্যে দিয়ে আমি এখানে শুরু করবো, ফোনগুলোকে সিলেক্ট করে নিই 430। তাহলে হচ্ছে কি এই URL এ এটা হচ্ছে একটা URL লাগে URL এ যেটা আছে সেটা লিঙ্কটা এরর আছে, WP একটা লিঙ্ক
এটা অ্যারর, এই আপনি কাজ করছেন অনেক জায়গায়, এটা আপনি আপনারাও জানেন, এই ধরনের অ্যারর গুলো আপনি খুব সহজেই খুঁজে বের করতে পারবেন। আমি একটা দেখার চেষ্টা করি আসলে ইয়ারটেলটা আছে কিনা, আমি যদি কন্ট্রোল ফাইন্ড আউট করি কন্ট্রোল এফ, এখন আমি ডাব্লিউপি এর লিঙ্কটা দিলাম, তাহলে দেখুন ডিস্টেন্স একটা শব্দের সাথে করা আছে। আমি যদি ফাইন্ড আউট করি ডিস্টেন্স লিঙ্কটা হচ্ছে, তাহলে দেখেন আশা করি বুঝতে পারছেন যে এই ধরনের কাজগুলো করার জন্য যে আপনার যে বিশাল সময় স্ক্রিপ্টের মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার সাইটে এক্সট্রা প্লাগইনের দরকার হবে না। আর যে কথা হচ্ছে আপনি প্রতিনিয়ত যে অডিট করার সময় যে প্রতিটা পেজে ইনভ্যালিড লিঙ্ক চেক করা যে বিশাল যে সময়টা লাগে সেই আপনার পেছনে। যাই হোক, এই ভিডিওটা এখানে থাকলো। আমি হচ্ছে ডেসক্রিপ্ট বক্সে পাইথন কিভাবে ইনস্টল করবেন এটার লিঙ্ক দিয়ে দিব, আমাদের এই জিটহাব রিপোজিটরির লিঙ্ক দিয়ে দিব, এবং এখানে হচ্ছে ইনস্টলেশন প্রসেস দেওয়া আছে। আর এটা কিভাবে কাজ করে এটা বলে, এটা হলো প্রথমত সাইট ম্যাপ থেকে ইউআরএল গুলো এক্সট্রাক্ট করে নেয়, ইউআরএল গুলোকে বের করে নেয়, এবার সে প্রতিটা পেজ এক্সট্রাক্ট করে, এরপর হচ্ছে লিঙ্ক গুলোকে ভ্যালিডেট করে, আর কোনো কিছু। যাই হোক, ধন্যবাদ সবাইকে।